सुप्रिय शिक्षार्थी अस्सलाम वालेकुम सबाई के आजकेर पर्वे स्वागत जानाच्छी। आज के शिखब एक उपपाद्य नवम दशम श्रेणी अध्याय आठर सरि दुखित उपपाद्य बीस। ये खूब चमत्कार एक उपपाद्य एवं ये परीक्षार जो खूब इम्पोर्टेंट एक उपपाद्य एवं वित्त संक्रांत उपपाद्य उपपाद्यटा पारले आमरा अनेकगुलो एक्सट्रा करते पारबो सेजन्य एटा आमरा बुझते चेष्टा करब। আমরা একেবারে গোড়া থেকে শুরু করি, কেমন? বিন্দু আমরা সবাই জানি, যার দৈর্ঘ্য প্রস্থ ব্যাস উচ্চতা কিচ্ছু নাই তাকে বিন্দু বলে। অনেকগুলো বিন্দু যখন যুক্ত হয় এটাকে বিন্দু বলে, এটা একটা বিন্দু। আবার অনেকগুলো বিন্দু যখন যুক্ত হয় একটার সাথে একটা, একটার সাথে একটা, তখন হয় রেখা। অর্থাৎ রেখা হচ্ছে বিন্দুর সমষ্টি। আবার অনেকগুলো রেখা যখন পরস্পর যুক্ত হয় তখন একটা তল হয়। তল, আমি যে বোর্ডে লিখতেছি সেটা একটা তল, তোমাদের খাতাগুলো তল, পৃথিবীর পৃষ্ঠ একটা তল। তল আবার দুই প্রকার, একটা বক্রতল, একটা সমতল। ফুটবল, ক্রিকেটের বল, পৃথিবী, এগুলো হলো বক্রতল, অথবা আমার চেহারাটা, এটা বক্রতল। আবার বইয়ের পাতা, পরীক্ষার খাতা, এগুলো সবগুলো হলো সমতল। সমতলের একটা নির্দিষ্ট বিন্দু থেকে, সমতলের একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরে যদি অনেকগুলো বিন্দু আঁকা হয় তখন ওই বিন্দুগুলোর সমষ্টিকে বৃত্ত বলে। তাহলে বৃত্ত কাকে বলে? সমতলের কোনো একটা বিন্দু থেকে সমুদ্রবর্তী অনেকগুলো বিন্দুর সমষ্টিকে আমরা কি বলি? বৃত্ত বলি। এটাকে আমরা সাদা মাটা ভাষায় পরিধি বলি আর কি। বৃত্তের সাপেক্ষে বিন্দু তিন প্রকার, বৃত্তের সাপেক্ষে বিন্দু তিন প্রকার আমরা বুঝতে চেষ্টা করব। কিন্তু তো বৃত্তের সাপেক্ষে বিন্দু তিন প্রকার এটার অর্থ কী? মনে করি এটা একটা উকেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এখানে যে আমি বিন্দুগুলো দিলাম এ বি সি ডি, এই যে বিন্দুগুলো, এই বিন্দুগুলো হলো অভ্যন্তরস্থ বিন্দু। আবার এই যে বাইরে বিন্দুগুলো নিলাম, মনে করি পি কিউ আর, এগুলো হলো বহিঃস্থ বিন্দু। আর বৃত্তের পরিধির উপর কোনো বিন্দু যদি থাকে তাকে বলা হয় বৃত্তের বিন্দু, বৃত্তের বিন্দু। তাহলে বৃত্তের বিন্দু কোনটা? বৃত্তের পরিধির উপর অবস্থিত বিন্দুগুলোকে বলা হয় বৃত্তের বিন্দু। জ্যামিতি আলোচনা করার সময় আমরা যখন বলবো বৃত্তের দুইটা বিন্দু তখন বুঝতে হবে পরিধির ভিতর যে কোনো দুইটা বিন্দুর কথা বলা হচ্ছে। পরিধির ভিতরে কোনো বিন্দু নিলে এগুলোকে বলা হয় অভ্যন্তরস্থ বিন্দু, আর পরিধির বাইরে নিলে এগুলোকে বলা হয় বহিঃস্থ বিন্দু, আর পরিধির উপর নিলে সেটা বৃত্তের বিন্দু। আমাদের কাছে ক্লিয়ার যেন তাকে, বৃত্তের বিন্দু হলো বৃত্তের পরিধির উপর বিন্দু। তো আমরা কি করি, একটা বৃত্তের, একটা বৃত্তের উপর দুইটা বিন্দু নিই। তো একটা বৃত্তের উপর দুইটা বিন্দু নিয়েছি মানে পরিধির উপর দুইটা বিন্দু নিয়েছি। তো আমরা একটা বৃত্তের উপর দুইটা বিন্দু নিলে বৃত্তের পরিধিটা দুইটা ভাগে ভাগ হয়, তখন ওই ভাগগুলোকে বলা হয় উপচাপ। উপচাপ না সরি, সাপ, সাপ, উপচাপ নয় সাপ। বৃত্তের পরিধির উপর দুইটা বিন্দু নিলে, পরিধির উপর বলা ঠিক না, বৃত্তের উপর দুইটা বিন্দু নিলে তখন ওই দুইটা বিন্দুর মধ্যবর্তী বৃত্তের পরিধির অংশটাকে বৃত্তচাপ বলে। আমরা বৃত্তচাপ কাকে বলে সেটা বুঝতে চেষ্টা করছি। বৃত্তের উপর দুইটা বিন্দু নিলে পরিধির ওই দুইটা বিন্দুর মধ্যবর্তী যে অংশটা, এই অংশটাকে বৃত্তচাপ বলে। এই যে এ থেকে বি পর্যন্ত যে অংশটা এটা বৃত্তচাপ, এই যে এ থেকে বি যে অংশটা এটা বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপ কাকে বলে? বৃত্তে দুইটা বিন্দু নিলে সে দুইটা বিন্দুর মধ্যবর্তী পরিধির অংশটাকেই বৃত্তচাপ বলে। বৃত্তচাপ তুমি বিন্দুগুলো নেওয়ার উপর এদের নাম ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন আমি অ্যাবি নিলাম এই বৃত্তের উপর দুইটা বিন্দু, তাহলে আমরা দেখতেছি এটা দুই ভাগে ভাগ হয়েছে, একটা ছোট ভাগ আর একটা বড় সাপ, বড় ভাগ। ছোট ভাগকে বলবো আমরা উপসাপ, আর বড় ভাগটাকে বলবো আমরা অধিসাপ। এটা আমাদের যেন মনে থাকে। অর্থাৎ আমরা বৃত্তের দুইটা বিন্দু নিলে বৃত্তের দুইটা বিন্দু বৃত্তের পরিধিকে দুইটা অংশে ভাগ করতে পারে, একটা ছোট চাপে আর একটা বড় চাপে। ছোট চাপটাকে আমরা উপসাপ বলবো, বড় চাপটাকে আমরা অধিসাপ বলবো। এখন
আমরা কি করি, এটা মনে করি একটা বৃত্ত, এটা কেন্দ্র। আমরা দুইটা যে আঁকি, যে দুইটা মনে করো বৃত্তের উপর কোনো একটা বিন্দুতে ছেদ করেছে। আমরা দুইটা যে এঁকেছি, আমরা এঁকেছি দুইটি যে, যে দুটা বৃত্তের একটা বিন্দুতে, অর্থাৎ বৃত্তের পরিধির উপর একটা বিন্দুতে আর কি। বৃত্তের বৃত্তের কোনো বিন্দুতে বলতে পরিধির কোনো বিন্দুতে যদি ছেদ করে যে এটা, তখন যে কোণটা উৎপন্ন হয় তাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। বৃত্তের উপর যে কোণ উৎপন্ন হয় তাকে বৃত্তস্থ কোণ বলে, অর্থাৎ পরিধির উপর যে কোণ উৎপন্ন হয়। এবং সেই বৃত্তস্থ কোণ বৃত্তের চাপের একটা অংশ ছেদ করে, ওই চাপের উপর দণ্ডায়মান বলা হয়, এবি চাপের উপর দণ্ডায়মান বলা হয়। অর্থাৎ এবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে এসিবি। আবার বৃত্তের দুইটি জেয়া বৃত্তের বৃত্তের কোনো বিন্দুতে ছেদ করলে ওই বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয় যেটাকে আমরা বৃত্তস্থ কোণ বলবো। সে বৃত্তস্থ কোণটা বৃত্তের একটা চাপের উপর দণ্ডায়মান থাকবে। কোন চাপের উপর দণ্ডায়মান থাকবে? ওই কেন্দ্র বৃত্তস্থ কোণটা বৃত্তের যে বিন্দুতে ছেদ করবে ওই বিন্দুতে যে চাপটা খণ্ডিত হবে সেই চাপের উপর দণ্ডায়মান। এখানে একটা ব্যাপার আছে, তাহলে এই যে অ্যাবি অ্যাবি আমি যদি এখানে একটা বিন্দু, এখানে একটা যদি বিন্দু নিয়ে আর, তাহলে এখানে এক দুইটা সাপ হলো না, একটা এ আর বি সাপ আর একটা কী সাপ, এসিবি সাপ। এই সাপ দুটাকে পরস্পরের অনুবন্ধী সাপ বলে, পরস্পরের অনুবন্ধী সাপ বলে। অর্থাৎ এ আর বি সাপের অনুবন্ধী সাপ এসিবি, এসিবি সাপের অনুবন্ধী সাপ এ আর বি। তাহলে এসিবি বৃত্তস্থ কোণটা এ আর বি সাপের উপর দণ্ডায়মান, আর এর অনুবন্ধী সাপ এসিবি এর বৃত্তস্থ কোণ। খুব বুঝতে হবে এসিবি বৃত্তস্থ কোণ, এটা কোন সাপের, কোন সাপের বৃত্তস্থ কোণ, এসিবি সাপের বৃত্তস্থ কোণ, এ আর বি সাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। অর্থাৎ বৃত্তস্থ কোণটা একটা সাপের উপর কী থাকে, বৃত্তস্থ থাকে, আর একটা সাপের উপর কী থাকে, দণ্ডায়মান থাকে। এবার আমরা বুঝতে চেষ্টা করব, মনে করি এটা একটা, এটা একটা কেন্দ্র, অ্যাবি বৃত্তের উপর দুইটা বিন্দু, এবং সে দুইটা বিন্দু কেন্দ্রে যদি কোনো বিন্দুতে ছেদ করে তখন তাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। তাহলে তাহলে আমরা কি বলতে পারি, যদি দুইটি সরলরেখা বৃত্তের কেন্দ্রতে ছেদ করে তাহলে ওই বিন্দুতে একটা কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হয়েছে বলা হয়, এবং ওই কেন্দ্রস্থ কোণ বৃত্তের একটা চাপের উপর কী থাকবে, দণ্ডায়মান থাকবে। তাহলে একটা চাপের প্রান্তবিন্দুগুলো বৃত্তের কেন্দ্রে যদি কোনো কোণ উৎপন্ন করে তখন তাকে আমরা কেন্দ্রস্থ কোণ বলবো। তাহলে একটা চাপ বৃত্তের কোনো বিন্দুতে যদি কি কোণ উৎপন্ন করে তাকে আমরা বৃত্তস্থ কোণ বলবো, আবার একটা চাপ যদি বৃত্তের কেন্দ্রে কোনো কোণ উৎপন্ন করে তাকে আমরা কেন্দ্রস্থ কোণ বলবো। একটা চাপ বৃত্তের উপর, অর্থাৎ বৃত্তের পরিধির উপর যদি কোনো কোণ উৎপন্ন করে তখন তাকে আমরা বৃত্তস্থ কোণ বলবো, আবার একটা চাপ বৃত্তের কেন্দ্রে যদি কোনো কোণ উৎপন্ন করে তাকে আমরা কেন্দ্রস্থ কোণ বলবো। আমরা তো অনেকক্ষণ কথা বললাম, এবার উপপাদ্যের বিষয়বস্তুতে চাই, যে একই সাপের উপর দণ্ডায়মান, একই সাপের উপর দণ্ডায়মান, একই সাপের উপর দণ্ডায়মান। মনে করি অ্যাবি একটি সাপ, সেই সাপের উপর, অর্থাৎ একই সাপের উপর হবে, ভিন্ন ভিন্ন সাপ হবে না, একই সাপের উপর দণ্ডায়মান। আমরা এতক্ষণ পর্যন্ত দণ্ডায়মানের গল্প বলছি, একই সাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। তাহলে অ্যাবি সাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এতক্ষণের পর নিশ্চয় তুমি বুঝতে পারছো সেটা অ্যাবি হবে, একই সাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। এটা কোন সাপের উপর? অ্যাবি সাপের উপর, অ্যাবি সাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ অ্যাবি। তাহলে এই অ্যাবি সাপ বৃত্তের পরিধির উপর তো একটা কোণ তৈরি করতে পারে অ্যাবি, তাহলে অ্যাবি কী কোণ হবে? বৃত্তস্থ কোণ হবে। এতক্ষণের গল্পে নিশ্চয় আমরা বুঝতেছি, তাহলে অ্যাবি সাপের উপর দণ্ডায়মান এটা কেন্দ্রস্থ, এটা বৃত্তস্থ। একই সাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দুই গুণের সমান, অর্থাৎ এটা যদি কি হয় কেন্দ্রস্থ হয় অ্যাবি সাপের উপর দণ্ডায়মান, আর এটা যদি অ্যাবি সাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ হয় তাহলে অ্যাবি হবে অ্যাবির দুই গুণ। এটাই আমাকে কী করতে হবে? প্রমাণ করতে হবে।
খুব মজার। একই সাপের উপর দণ্ডায়মান, যদি একটা কেন্দ্রস্থ কোণ থাকে আর একটা বৃত্তস্থ কোণ থাকে, ভিন্ন সাপের উপর না, এরকম হলে হবে না, এরকম হলে হবে না। মনে করি এটা একটা কেন্দ্রস্থ কোণ অ্যাবি সাপের উপর, আবার এটা একটা বৃত্তস্থ কোণ কিন্তু এইটা অ্যাবি সাপের উপর না, এটা অন্য একটা সাপের উপর, তখন এইটা এটা দুই গুণ অথবা এরকম কিছু হবে না, একই সাপের উপর দণ্ডায়মান হতে হবে। অর্থাৎ কোণ দুটা একই সাপের উপর অবস্থিত হতে হবে। তার উপর যদি একটা কেন্দ্রস্থ কোণ থাকে আর একটা বৃত্তস্থ কোণ থাকে, তাহলে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের কয় গুণ হবে? দ্বিগুণ হবে। এটাই আমরা কি করব শিক্ষার্থীরা? এবার আমরা এটার একটা ছবি এঁকে ফেলব। তো যথারীতি প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে ফেলব। আমরা একটা বৃত্ত এঁকে ফেলি, আমরা একটা বৃত্ত এঁকে ফেলি, আমরা একটা বৃত্ত এঁকে ফেলি। বৃত্ত এঁকে কেন্দ্রটা কিন্তু চিহ্নিত করে রাখবো, এটা কেন্দ্র। এবার একটা চাপ নিই ইচ্ছে মতো, এই চাপটার নাম দিই মনে করি অ্যাবি। তো প্রথমে আমরা একটা কেন্দ্রস্থ কোণ আঁকবো। তো কেন্দ্রস্থ কোণ আঁকতে হলে কেন্দ্রের সাথে যোগ করতে হবে, এটার সাথে এটা যোগ করি, এটার সাথে এটা যোগ করি। বৃত্তের পরিধির উপর একটা বিন্দু নিই ইচ্ছে মতো, এটা ইচ্ছে মতো, এর সাথেই যোগ করি, পির সাথে কী যোগ করি, এই যোগ করি। তাহলে একটা কী কোণ হয়েছে? বৃত্তস্থ কোণ হয়েছে, একটা কেন্দ্রস্থ কোণ হয়েছে, অ্যাবি সাপের উপর দণ্ডায়মান। সেটাই আমরা বর্ণনা করব বিশেষ নির্বচন। বিশেষ নির্বচন মনে করি, মনে করি উকেন্দ্রিক বৃত্তে, উকেন্দ্রিক বৃত্তে অ্যাবি সাপের উপর দণ্ডায়মান, অ্যাবি সাপের উপর দণ্ডায়মান। শিক্ষার্থীরা কেন্দ্রস্থ কোণকে, কেন্দ্রস্থ হচ্ছে কত? এ ও পি। আর বৃত্তস্থ হচ্ছে কত? এ ই বি, এ ই পি, এই এ ই পি। তো আমরা কি প্রমাণ করব? আমরা প্রমাণ করি যে, প্রমাণ করি যে কেন্দ্রস্থ এ ও বি বৃত্তস্থ এ ই বি এর দুই গুণের সমান। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা প্রমাণ করতে হলে একটা এক্সট্রা কিছু আঁকতে হবে। এক্সট্রা কিছু এঁকে আমরা এটা কি করব, প্রমাণ করব। তো বি রেখাটা কি দিয়ে যায় না? কেন্দ্র দিয়ে যায় না। বি রেখা কেন্দ্র দিয়ে গিয়েছে? যায় নাই। তো আমরা লিখে নিব সেটা, বি রেখাংশ কেন্দ্রগামী নয়, বি রেখাংশ কেন্দ্রগামী নয়। তো আমরা একটা কাজ করব, ইর সাথে উ যোগ করব এবং যোগ করে সেটাকে একটু বাড়াবো ডি পর্যন্ত। ইউ যোগ করে, ইউ যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি, ডি পর্যন্ত বর্ধিত করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটার প্রমাণটা খুবই ইজি। তোমরা যারা আমার সাথে জিএমিতির অন্য পর্বগুলো করেছো, ষষ্ঠ অধ্যায় চৌদ্দ অধ্যায় আমি কিন্তু আপলোড করেছি ভিডিওগুলো, তো এই ক্লাসটা ভালো লাগলে তোমরা ওইগুলো দেখে নিতে পারো। ওখানে যে ব্যাপারগুলো প্রয়োগ করেছিলাম এটাও তাই, একেবারে সহজ। প্রথমে আমরা, আমরা তো আসলেই প্রমাণ করব যে বিউডি দুইটা বি এই বি, সরি এউ বি দুইটা এই বি সমান, এটাই প্রমাণ করব। আমরা প্রথমে ত্রিভুজ এউ ইতে যাই, ত্রিভুজ এউ ই। সেই এউ ইয়ে উশিল বৃত্তের কেন্দ্র, এ বৃত্তের পরিধির উপর একটা বিন্দু, তাহলে উ এ হচ্ছে এই উকেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ, আবার উ হচ্ছে বৃত্তের কেন্দ্র, ই হচ্ছে বৃত্তের পরিধির উপর একটা বিন্দু, তাহলে উইও এই বৃত্তের ব্যাসার্ধ। আমরা গত ক্লাস দুটাতে বলেছি বৃত্ত সংক্রান্তে যে একই বৃত্তের ব্যাসার্ধগুলো সবসময় পরস্পর কী হবে, সমান হবে। তাহলে এবং উয়েটা এউ ত্রিভুজেরও বাহু, উইটা আবার এউই ত্রিভুজেরও বাহু, আবার একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ওই বাহু দুটা পরস্পর সমান না? উয়ে সমান উই, উয়ে সমান উই। কেন? কেননা এরা একই বৃত্তের ব্যাসার্ধ, সেই কারণে। শিক্ষার্থীরা আমার, এটা ত্রিভুজের দুইটা বাহু, একটা ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয়, একটা ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয়, এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু যদি সমান হয়, তাহলে এই বাহুর বিপরীত কোণ যেটা আছে, এই যে এই যে এই যে এই যে এইটা বাহু, এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা,
এইটা আর এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা এই দুটোটা কোণও সমান হবে একটা ত্রিভুজের এই রকম দুইটা বাহু সমান হলে বাহুগুলোর বিপরীত কোণগুলোও সমান হবে তো এখন আমাদের কি ছিল যে এ উ ই ত্রিভুজের উ এ বাহু আর উ ই বাহু সমান তাহলে উ এ বাহুর বিপরীত কোণ এ উ ই উ এ বাহুর বিপরীত কোণ এই দিকে অবস্থিত তাহলে সেইটার নাম কি সেইটার নাম উ ই এ উ ই এ ইজ ইকুয়াল টু উই বাহুর বিপরীত কোণ এইটা সেটার নাম কি উ এ ই উ এ ই কেন সমান সে কারণটা আমরা লিখব সমান সমান বাহুর বিপরীত কোণ সমান 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 বাহুর বিপরীত কোণ সমান আমরা মনে হয় বুঝেছি যে এ উই ত্রিভুজের উই বাহু সমান উ এ বাহু সুতরাং এ বাহুর বিপরীত কোণ এইটা এবং এ বাহুর বিপরীত কোণ এই দুইটা পরস্পর সমান একটা জিওমেট্রি আমাদের এত বেশি লাগে এটা যদি আমাদের ক্লিয়ার থাকে অনেক জিওমেট্রি আমরা পেরে যাব আমরা সেটা লিখছি আগে ত্রিভুজের বহিঃস্থ কোণ ত্রিভুজের বহিঃস্থ কোণ ত্রিভুজের বহিঃস্থ কোণ এহার অন্তস্থ অন্তস্থ বিপরীত কুণ্ডয়ের সমষ্টির সমান অন্তস্থ বিপরীত কুণ্ডয়ের সমষ্টির সমান এই জিওমেট্রিটা তোমার ষষ্ঠ অধ্যায় অষ্টম অধ্যায় তারপরে চতুর্থ অধ্যায় সবখানে লাগে সুতরাং এটা আমরা খুব করে রাখব এটা যদি আমরা করে রাখি বুঝে থাকি তাহলে অনেক জিওমেট্রি করতে আমাদের খুব সহজ হবে এটা কি বলছে আমরা আরেকবার বলি এটা একটা ত্রিভুজ এবিসি তো একটা ত্রিভুজের যে কোনো বাহুকে যে কোনো একদিকে বাড়ানো যায় মনে করি আমরা এটা এই দিকে বাড়িয়ে ফেলেছি তাহলে বাইরে একটা কোণ তৈরি হয়েছে না এসি এসি এটা ত্রিভুজের কী কোণ বহিঃস্থ কোণ অর্থাৎ ত্রিভুজের বহিঃস্থ কোণ হল ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যে কোনো একদিকে বাড়াইলে বাইরের সাইডে যে কোণটা তৈরি হয় সেটাই বহিঃস্থ কোণ এই কাজটা তুমি তুমি বাসায় গিয়ে বাসায় বসে একটা ত্রিভুজ এঁকে এরকম টেনে দাও তারপর সাদা দিয়ে এটা মাপো হ্যাঁ মাপো তুমি বাসায় গিয়ে মাপো কত ডিগ্রি হয় দেখো এখন এই কোণের সাথে ভিতরে লাগানো একটা কোণ আছে না সেটা ছাড়া বাকি যে দুইটা কোণ আছে এই দুইটা কোণকে এই কোণের অন্তস্থ বিপরীত কোণ বলতেছে তার মানে এই বহিঃস্থ কোণের অন্তস্থ বিপরীত কোণ কোনটা বহিঃস্থ কোণের সাথে ভিতরে লাগানো কোণ যেটা আছে সেইটা ছাড়া বাকি দুটোটা আমাকে কি বলছে ত্রিভুজের বহিঃস্থ কোণ বাইরের কোণটা এহার অন্তস্থ বিপরীত দুটোটার সমষ্টির সমান তাহলে এটার নাম কি এটার নাম হলো বিএসি এটার নাম কি এবিসি দুটোটার যোগফলের সমান বহিঃস্থ কোণটা ঠিক আমি যদি এইদিকে বাড়াইতাম তাহলে এই বহিঃস্থ কোণটা এই দুইটার যোগফলের সমান হতো আমি যদি এইদিকে বাড়াইতাম এই বহিঃস্থ কোণটা এই দুইটা কোণের সমষ্টি হতো সুপ্রিয় শিক্ষার্থীরা সেটা প্রয়োগ করবো এ উই ত্রিভুজে দেখি প্রয়োগ করি তো ত্রিভুজ এ উইতে ত্রিভুজ এ উই হতে পাই একটু আমরা খুব আন্তরিকতার সাথে দেখি তো এ উই ত্রিভুজের ই উঠা ডি পর্যন্ত বেড়েছে না হ্যাঁ বেড়েছে তো তাহলে তার বহিঃস্থ কোণের নাম কি তার বহিঃস্থ কোণের নাম এউডি এউডি ইকুয়াল টু তো এই বহিঃস্থ কোণের সাথে ভিতরে লাগানো কোণ এইটা আছে সেইটা না সেটা ছাড়া এই দুইটা যোগফলে সমান তো এটার নাম কি উ ই এ শিক্ষার্থীরা এটার নাম কি উ এ ই এখন এখন আমাদের এউডি দরকার আছে স্যার এউডির দরকার আছে কথাটা বুঝলাম না এটা এউবি আমাকে প্রমাণ করতে হবে না অ্যাঙ্গেল এউবি তো অ্যাঙ্গেল এউবির একটা অংশ এউডি এই জন্য এটা আমাদের লাগবে সুতরাং এটা নিয়ে আমি কিছু চিন্তা করছি না উই এও লাগবে কারণ সেটা এইবি এর একটা অংশ তার মানে উই উ ই এ লাগবে এইটা লাগবে না এটার কোনো ফাংশন নাই আপাতত কিন্তু সেইটা আমি অপসারণ করতে পারবো এইভাবে এই যে এটা সমান এটা লিখতে পারবো এইটা এই জন্যই আমরা আগে করে রেখেছি যাতে এটা ওখানে কাজে লাগাতে পারি তাহলে আমরা কী লিখতে পারি উ ই কোণ সমান উ এ ই কোণ তাহলে আমরা কী লিখলাম উ এ ই কোণ প্লাস উ এ ই কোণ আমরা দুটোটা যোগ করে দিই দুটোটা যোগ করে দিলে কী হয় শিক্ষার্থীরা টু উ এ ই
এবং এটাকে আমরা এক নম্বর ধরি। এবার আমরা কি করেছি সেটা ঠান্ডা মাথায় একবার বুঝি। আমরা প্রমাণ করেছি শিক্ষার্থীগুলো যে এ উ ডি কোন সমান টু উই এক। আবার দেখি এ উ ডি কোন সমান টু উই এক। এবং এটা কোন ত্রিভুজে কাজ করেছি? এ উ ই ত্রিভুজে কাজ করেছি। তাহলে আমরা 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 যদি ওই ডানে যে ত্রিভুজটা আছে সেটাতে কাজ করি, আমরা যদি বি ও ই ত্রিভুজে কাজ করি, একই রেজাল্ট পাবো না? তাহলে আমরা কি বলবো? অনুরূপভাবে ত্রিভুজ বি ও ই হতে পাই, শিক্ষার্থীরা বি ও ই হতে কি পাই? ই উঠার ডি পর্যন্ত বেড়েছে, তাহলে বি ও ডি এর গুণের পরিমাণ ঠিক অনুরূপভাবে এইটা যদি এইটার দ্বিগুণের সমান হয়, ওইখানে কি হয়েছিল? এ উ ডি সমান টু উ ই এ, তাহলে এখানেও কি হবে? বি ও ডি সমান টু উ ই বি, টু উ ই। এটা এটা শিক্ষার্থীরা ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে। আমরা তো বলেছিলাম ই রাখবো, ওইটার দরকার নাই। হ্যাঁ ছিল, সরি, আন্তরিকভাবে এটা উই হবে, এটাও উই এ হবে, এটাও হবে উই এ। আন্তরিকভাবে দুঃখিত, আমি বলেছি ঠিক কিন্তু ভুল করে ফেলেছি, দুঃখিত। আর এটা হবে উই বি, উই বি। এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ। আসলে আমি নর্মাল ক্লাসে আর এটা নর্মাল ক্লাসে তো একটু একরকম থাকি, আর এটা তো হচ্ছে একটা রেকর্ডিং ক্লাস। রেকর্ডিং ক্লাসে আসলে আমি যতই ভালো টিচার হই না কেন, রেকর্ডিং ক্লাসে কিন্তু একটা কথা কাজ করে যে আমার কথা রেকর্ড হচ্ছে, তখন মানে স্বাভাবিকের থেকে একটু অস্বাভাবিক একটা ব্যাপার বর করে। এই জন্য অনেক জানা জিনিস, অনেক পাড়া জিনিস, অনেক মানে অন্য সময় অনেক মজা করে বলা জিনিস মানে ক্যামেরার সামনে একটু কেমন জানি জড়সড় হয়ে যায়। আসলে সেটা ইনশাল্লাহ কেটে যাবে, তোমরা যদি আমার সাথে থাকো, আমার ক্লাসগুলো যদি ভালো থাকে। ছোটো কাটো কয়েকটা ভুল হবেই মানুষ যেহেতু, এটা যদি অ্যাভয়েড করে আমি যে তোমাকে বোঝাতে চেষ্টা করতেছি আন্তরিকতার সাথে, এটা তো যদি তুমি গ্রহণ করতে পারো, তাহলে আমি যতই খারাপ পড়াই না কেন তুমি সেটা বুঝতে পারবে। অর্থাৎ বোঝাটাও কিন্তু একটা বিশ্বাসের উপর নির্ভরশীল। তুমি যদি আমার উপর বিশ্বাস করো যে না স্যার বোঝাচ্ছে যে এটা আমি বুঝতে পারবো, তাহলে কুটু না ঠিক একটা ভুল হলেও তুমি দেখবে যে বুঝতেছো। চলো এবার আমরা কাজ করে পেলি, আমরা একের সাথে দুই যোগ করবো, একের সাথে দুই যোগ করবো। তো যোগ করবো কি? বামের গুলি যোগ করে বামে বসাবো, ডানের গুলি যোগ করে ডানে বসাবো, এউডির সাথে যোগ করি বিউডি ইকুয়াল টু, এই দুইটা থেকে টু কমন যাচ্ছে, টু কমন গেলে কি হয়? টু উই এ যোগ টু উই বি। এখন শিক্ষার্থীরা মজার ব্যাপার হলো কাজ হয়ে গিয়েছে, কিভাবে এ উডির সাথে বি উডি যদি যোগ করি আমরা আমরা কি পাব? এ ও বি পাবো। হ্যাঁ এ ও বি লিখে ফেলি ইকুয়ালস টু, ওই দিকে দেখি আমরা শিক্ষার্থীরা উ ই এর সাথে এই কোনটার সাথে যদি আমরা উ ই বি যোগ করি তাহলে এই বড় কোনটা পেয়ে যাব, সেটার নাম কি? এ ই বি, এ ই বি। এবং সেটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে। এবার তুমি বলো, তুমি যদি এই জিনিসটা বুঝো, এই জিনিসটা বুঝো, এবং আমার শুরুর আলোচনা থেকে তুমি যে কেন্দ্রস্থ আর বৃত্তস্থ কোনটা যদি বুঝে থাকো, এই উপপাদ্যটা কি খুব কঠিন? আসলেই তো না। আমরা আমরা যারা কি খেলি, দাবা খেলি, যারা ক্রিকেট খেলি, তারা ফুটবল খেলি, তো এটাতে কি কিছু নিয়ম থাকে না? নিয়মের ভিতরে যদি আমি জয়ী হই কি হই? বিজয়ী হই। তো এখানেও ঠিক সেরকম, এটাও একটা গেমস এবং এটা আমাদের বুদ্ধির খেলা, আমরা এটা কেন আনন্দের সাথে নিব না? তো তোমরা অবশ্যই আনন্দের সাথে নিবে, জিওমেট্রি অনেক ভালো লাগবে তোমার। তো তোমরা যে এত মনোযোগের সাথে ধৈর্য সহকার আমার জিওমেট্রি ক্লাসটা দেখেছো সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিওগুলিও তোমরা দেখবে। আমার পরিকল্পনা হচ্ছে আমার চ্যানেলে নবম দশম শ্রেণীর গণিত, উচ্চতর গণিত, রসায়ন, পদার্থ এবং অষ্টম শ্রেণীর বিজ্ঞান এবং ম্যাথ সবগুলো কন্টেন্ট আপলোড করব, তো যে কোনো মুহূর্তে যেন একজন শিক্ষার্থী সেখান থেকে ওই তথ্যটা জানতে পারে। তো তোমরা যদি সহযোগিতা করো এই খবরটা সবার কাছে পৌঁছাও, তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব পারবে এবং এটা আরেকজনের কল্যাণ হবে। তো তোমরা এই কাজে আমাকে একটু সহযোগিতা করবে, তোমরা যারা দেখছো এবং তোমাদের যারা ভালো লাগছে তাদের অনুভূতিই আমার এগিয়ে চলার জন্য যথেষ্ট। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা করে ইতি টানছি। আল্লাহ হাফেজ।